ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه، هدى للمتقين. এই যে এক থেকে দুই আয়াত, এটার পয়েন্টার হচ্ছে কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত, কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। তাহলে আমরা এখন চলে যাব তরজমাতে, তরজমাতে যাব শাব্দিক তরজমা। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে আছে আলিফ লাম মিম। আলিফ লাম মিম এগুলোকে আমরা জানি, এগুলোকে বলা হয় হরুফুল মুকাত্তাআত। আল হরুফুল মুকাত্তাআত, হরুফ শব্দের অর্থ, হরুফটা হচ্ছে হারফুনের বহুবচন, হরুফটা হলো হারফুনের বহুবচন। আর মুকাত্তাআত এটাও মুকাত্তাআতুন শব্দের বহুবচন, এর অর্থ হলো বিচ্ছিন্ন বর্ণমালা, বিচ্ছিন্ন বর্ণমালা। পবিত্র কোরআনে সর্বমোট 29টি সুরার শুরুতে এরূপ অক্ষর অর্থাৎ হামিম, আলিফ লাম মিম, আলিফ লাম র, এইভাবে 29টা সুরার শুরুতে এভাবে ব্যবহার করা হয়েছে। এবং যার প্রথমটি হচ্ছে সুরা বাকারা, সুরা বাকারা শুরু হচ্ছে আর এভাবে চলছে। তো এসবের মধ্যে কতগুলো এক অক্ষর আছে, যেমন যেমন কোথাও আছে 2টি অক্ষর, কোথাও আছে 3টি অক্ষর, কোথাও আছে 5টি, কোথাও আছে 1টি, ঠিক আছে না? যেমন কফ আছে 1টি অক্ষর, নুন আছে 1টি অক্ষর, তারপরে আছে কাফ হা ইয়া আইন সাদ, এখানে আছে 5টি অক্ষর, এগুলো সব কিন্তু হরফে মুকাত্তাআত। আমরা জানি যে হরুফে মুকাত্তাআতের মধ্যে আমরা কিন্তু অক্ষরের উচ্চারণ করি, আমরা কিসের উচ্চারণ করি? অক্ষরের। এখন যে অক্ষর উচ্চারণে 3টি অক্ষরের সাহায্য লাগে, যেমন আলিফ 3টি অক্ষর, লাম 3টি অক্ষর, মিম 3টি অক্ষর, এই 3টি অক্ষরের সাহায্য লাগে এবং মাঝখানের অক্ষরে কি থাকে? মাদের অক্ষর থাকে, মাদের অক্ষর, তাহলে সেইটা হয় মাদ্দে লাজিম, তার মানে সেখানে 4 আলিফ মাপ করতে হয়। তবে এই সমস্ত হরুফে মুকাত্তাআতের অর্থের ব্যাপারে বিভিন্ন জন বিভিন্ন কথা বললেও এ ব্যাপারে সবাই চুপ, অর্থাৎ কেউ বলতে পারেনি এটাই হচ্ছে মূল অর্থ, অর্থাৎ এই হরফে মুকাত্তাআতের অর্থের ব্যাপারে সবার একই কথা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, অর্থাৎ এটার উদ্দেশ্য কে জানেন, সব থেকে ভালো জানেন কে? আল্লাহ তাআলাই জানেন। তবে এতটুকু বিশ্বাস করতে হবে যে এটা আল্লাহর একটা মুজেজা এবং এটা অবশ্যই সত্য মুজেজা, এতটুকু বিশ্বাস আমাদেরকে রাখতেই হবে। কারণ আপনারা জানেন এরকম আল্লাহ তাআলা এরকম হরফে মুকাত্তাআত আনার কারণ কি? আনার কারণ হচ্ছে তৎকালীন সময়ে আপনারা জানেন যে ওই সময়কার কাফের মুশরিকরা তারা কিন্তু কবিতা রচনা বা এই ধরনের রচনায় কিন্তু খুব পারদর্শী ছিল। এই জন্য তারা যখনই আল্লাহর রসুলের উপর যখন কোনো আয়াত নাজিল হতো তখন তারা এটাকে বলতো যে আমরা যেভাবে কবিতা রচনা করি মুহাম্মাদও এটাকে সেভাবেই কবিতা রচনা করেছে, নাউজুবিল্লাহি মিন জালিক, এভাবে তারা বলতো। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে, আমরা জানেন যে এক জায়গায় আছে না যে ফাতু বিসুরাতিম মিন মিসলিহি, যে তোমরা যদি সত্য কথা বলে থাকো তাহলে তোমরা কি করো, একটি সুরা নিয়ে আসো। তারপরে বলা হয়েছে একটি কোরআন নিয়ে আসতে বলা হয়েছে, আয়াত নিয়ে আসতে বলা হয়েছে, তারা কিন্তু কোনোটাই পারেনি। এই জন্য এইগুলো দিয়ে আল্লাহ তাআলা আরো বেশি তাদের আল্লাহর কোরআন যেটা মুজেজা সেটাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা শুরুতে কি করে নিয়ে আসছে, কি নিয়ে আসছেন, এর হরুফে মুকাত্তাআত নিয়ে আসছেন। সুরা বাকারা শুরুতে আল্লাহ তাআলা এরকম হরুফে মুকাত্তাআত নিয়ে আসছেন। এই আলিফ লাম মিমের কোনো কোনো অর্থ নাই। তারপর হচ্ছে কি, জালিকাল কিতাব, জালিকা শব্দের অর্থ হলো ওই, এখানে দেখেন লেখাও আছে ওই, আল কিতাব, আল কিতাবটা শব্দটা হলো ডেফিনিট মারেফা, এই কিতাব দ্বারা কেন মারেফা করা হয়েছে কিতাবটা, কারণ হলো এটা হলো আল কোরআনকে বোঝানো হয়েছে। এখন প্রশ্ন হলো জালিকা তো ওই, কিন্তু এখানে আমরা কিন্তু অনেক সময় অর্থ কি করি,
যে এই কিতাবে, হ্যাঁ, আমরা যা লিখা ব্যবহার হয় দূরে বোঝানোর জন্য, কিন্তু সিঙ্গুলার সিঙ্গুলারের দিকে ইঙ্গিত করার জন্য যা লিখা ব্যবহার হয়, কিন্তু আমরা অর্থ করেছি এই কোরআনে কোনো কি নাই, কোনো সন্দেহ নাই। এখানে যা লিখা শব্দটা মূলত হাজা অর্থে ব্যবহার হয়েছে, মনে রাখবেন, এখানে যা লিখা শব্দটা হাজা অর্থে ব্যবহার হয়েছে। আরবি ভাষায় এই দুটি শব্দে অনেক সময় একে অপরে স্থলাভিষিক্ত হয়ে থাকে। কোন দুটি শব্দ? হাজা এবং জালিকা। হাজা এবং জালিকা অনেক জায়গাতে দেখা যায়, যেখানে জালিকা হওয়ার কথা সেখানে হাজা ব্যবহার করা হয়েছে, যেখানে হাজা ব্যবহার করার কথা সেখানে জালিকা ব্যবহার করা হয়েছে। এটা একটা কারণ হতে পারে। আবার কেউ কেউ বলেন আরবরা তখন এই হাজা এবং জালিকা এই দুয়ের মধ্যে তারা পার্থক্য করতে পারত না, এটা একটা মতামত আছে। এবং ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহি এই মতামতটাকেই তিনি কি করেছেন, গ্রহণ করেছেন, বুঝতে পেরেছেন, এই মতামতটাকেই তিনি গ্রহণ করেছেন। তবে এই জালিকা দ্বারা উদ্দেশ্য হলো আল কুরআন, কুরআন কুরআনের দিকে ইঙ্গিত করা হয়েছে। এবং কোন কোন তাফসিরকারকরা আবার বলেন যে কুরআন তো আসলে একবারে মুহাম্মাদের উপরে নাজিল হয়নি, কুরআনটা কোথায় ছিল, লাউহে মাহফুজে ছিল, এই জন্য তখন যা লেখা বলে ওই লাউহে মাহফুজে যে কোরআন আছে সেটার প্রতি ইঙ্গিত করা হয়েছে, কেউ কেউ এমনটিও বলে থাকেন। আল কিতাব শব্দটা আলিফলাম দেওয়ার একটাই কারণ, এটা নির্দিষ্ট কিতাবকে বোঝানো হয়েছে, যদিও কেউ কেউ বলে থাকেন যে কিতাব দ্বারা তাওরাত ইঞ্জিলকে উদ্দেশ্য করা হয়েছে, তবু এই কথাটা আসলে সঠিক নয়, বরং এই কিতাব দ্বারা আল কোরআনকে বোঝানো হয়েছে এই মতটাই সঠিক। কারণ আলিফ, আমরা জানি যে আলিফলাম দিয়ে যদি নির্দিষ্ট করা হয় তাহলে কি এর মধ্যে তাওরাত ইঞ্জিল জাবুর অন্যান্য আসমানি গ্রন্থ আসার কোনো সম্ভাবনা আছে? নাই, কারণ এই নাউনটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সুতরাং আপনি যদি বলেন জালিকাল কিতাব ও এই কথা, তাহলে এই কিতাবটা কার উপর অবতীর্ণ করা হয়েছিল? রসুলের উপর। আর রসুলের উপর অবতীর্ণ করা হয়েছে কয়টি কিতাব? একটি মাত্র কিতাব। সুতরাং এই কিতাব দ্বারা উদ্দেশ্য হলো আল কুরআনুল কারীম। তাহলে ওই কিতাব লা রয়বা, নাই কোনো সন্দেহ। লা রয়বা মানে কি? কোনো রূপ সন্দেহ নয়, অর্থাৎ এতে কোনো প্রকার সন্দেহ বা সংশয় নাই। এখানে রয়বুন শব্দটি সন্দেহ অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াইন কুনতুম ফি রয়বিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, অর্থাৎ আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি তোমরা সন্দিহান হও, আল্লাহ তাআলা বলছেন, তবে তোমরা তার সমতুল্য একটি সূরা তৈরি করে নিয়ে আসো। এখানেও কিন্তু লা রয়বা বলা হয়েছে, ওয়াইন কুনতুম ফি রয়বিন শব্দটা ব্যবহার করা হয়েছে, এই জন্য রয়বুন শব্দের অর্থ হলো সন্দেহ। আবার কখনো কখনো রয়বা শব্দের অর্থটা অপবাদ অর্থে ব্যবহার হয়, ভালো করে শুনবেন, রয়বা শব্দটি আবার কখনো কখনো আবার অপবাদ অর্থেও ব্যবহার হয়। যেমন আরবি কবি জামিল তিনি বলেন যে, একটা আরবি বলেছেন যেখানে কলাত সেখানে রয়বুন শব্দটা তিনি উল্লেখ করেছেন মুরিব, অর্থাৎ তিনি বলেন যে হে জামিল তুমি আমাকে অপবাদ দিয়েছো, এখানে রয়বা শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে, অপবাদ দেয়া। তখন আমি বললাম হে বুসাইনা আমরা উভয়কে উভয়ের অপবাদ দানকারী। তার মানে রয়বা শব্দে দুই রকম অর্থ আছে, একটা হচ্ছে যে সন্দেহ সন্দেহ, আরেকটা কি অপবাদ। তবে এই আয়াতে কিন্তু সন্দেহ অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এই কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অনুরূপ এই কিতাব আলোচিত বিষয়সমূহ শতভাগ সত্য, এই কোরআনের মধ্যে যা কিছু আলোচিত হয়েছে তার মধ্যে কোনো কি নাই, মিথ্যা নাই, সম্পূর্ণ রূপে তা সেগুলো হচ্ছে কি সত্য, এই জন্য বলা হয়েছে কোনো সন্দেহ নাই। ফিহি হুদাল লিল মুত্তাকিন, ফিহি মানে কি ওই কিতাবের মধ্যে, ফিহি মানে কি ওই কিতাবের মধ্যে কি রয়েছে, সন্দেহ নেই আর কি কিতাবের মধ্যে। এখন বলছে হুদাল লিল মুত্তাকিন,
মুত্তাকিদের জন্য এটা হলো হেদায়েত। আল্লাহ তাআলা কি বলছেন? আমরা বললাম এটার পয়েন্টার কি তাহলে, কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত, অর্থাৎ এই কোরআন মুত্তাকি অর্থাৎ আল্লাহ ভীরুদের জন্য হেদায়েত দানকারী, যারা কাফের মুশরিক তাদেরকে হেদায়েত দানকারী নয়, এমনটি আল্লাহ তাআলাই কিন্তু আয়াতে বলেছেন। যেহেতু মুত্তাকিরাই প্রকৃতপক্ষে কোরআনের মাধ্যমে কি হয়, উপকৃত হয়, এই জন্য এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। এখানে হেদায়েত দ্বারা উদ্দেশ্য হলো বিশেষ হেদায়েত, মনে রাখবেন এখানে হেদায়েত দ্বারা উদ্দেশ্য কি, বিশেষ হেদায়েত, অর্থাৎ দীন ইসলামের দিকে হেদায়েত দিয়ে অনুগ্রহ করা। এটা শুধু মুমিনদের জন্য, এটা শুধু কি মুমিনদের জন্য। আর তবে আল হুদা যেটা খা সাধারণ যে হেদায়েত, তার দ্বারা উদ্দেশ্য হলো সত্যকে সুস্পষ্ট করে দেয়া। অনেক সময় যদি আমি যদি এটাকে হেদায়েত শব্দের অর্থ যদি করি, আম সাধারণ অর্থ যদি ধরি, তাহলে এটার দ্বারা উদ্দেশ্য কি হবে, যে কোরআনটা সবকিছুকে কি করে দেয়, স্পষ্ট করে দেয় কোনটা সত্য কোনটা কোনটা মিথ্যা। এই জন্য কোরআনকে কি বলা জানেন, ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারী। ফুরকান অর্থ কি, সত্য মিথ্যা পার্থক্যকারী। সুতরাং আমরা এখানে যেটা প্রথম এক থেকে দুই আয়াতে যেটা পেলাম সেটা হচ্ছে যে কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এবং এর মধ্যে কোনো সন্দেহ নাই, এবং এই কোরআন হচ্ছে শুধুমাত্র যারা মুত্তাকি তাদের জন্য হেদায়েত, এটা অন্য কারো কারোর জন্য এদা হেদায়েত নয়, অর্থাৎ কাফের মুশরিকদের জন্য এদা হেদায়েতকারী নয়। এখন আপনি যদি আল্লাহর কাছে পরিপূর্ণ হেদায়েত চান, তাহলে একটা দোয়া আমরা বলবো, সেটা হলো আমরা অনেকেই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, আসআলুকা, তোমার কাছে চাই, কি চাই, হেদায়েত, ওয়াত্তাকা, তাকওয়া, ওয়াল আফাফা, পবিত্রতা ও নিষ্কলুষতা, অল গিনা, এবং সচ্ছলতা। সচ্ছলতা মানে কি, আর্থিক সচ্ছলতা, অন্যান্য সচ্ছলতা যেটাকে বোঝানো হয়। সুতরাং আমাদের এই দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা, তোমার কাছে আমি হেদায়েত চাই, ওয়াত্তাকা, তাকওয়া চাই, ওয়াল আফাফা, অর্থাৎ পবিত্রতা নিষ্কলুষতা চাই, ওয়াল গিনা, এবং সচ্ছলতা চাই। কারণ অভাব কিন্তু মানুষকে আমল থেকে দূরে রাখে, অভাব কি করে, মানুষকে আমল থেকে দূরে রাখে। তাহলে আমরা এই আয়াত দুইটি আয়াতের মধ্যে কি কি নাউন পেলাম, একটা হলো কিতাব, কিতাবের বহুবচন কি, কুতুব, কিতাবের বহুবচন কি, কুতুবুন, কিতাবের বহুবচন হলো কুতুবুন, রসুলের বহুবচন কি, রুসুলুন, রসুলের বহুবচন হলো রুসুলুন, কিতাবের বহুবচন হলো কুতুবুন। তাহলে রসুল এই শব্দটা কিন্তু সিঙ্গুলার, রসুল শব্দটা কি, সিঙ্গুলার, রসুলুন, আর এটার প্লুরাল কি, রুসুলুন, রসুলে কিন্তু ওয়াওমাদ আছে কিন্তু রসুলে কি নাই, মাদ নাই, মাদ নাই। এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল ফুউলুন, এটা কোন প্যাটার্নে, ফুউলুন, আপনারা দেখবেন এটা একটা প্যাটার্ন আছে ব্রোকেন প্লুরালে, তাবদিল, হ্যাঁ, ইসমে তাবদিল নাকি ওস্তাদ, না না না, তাহলে ফুউলুন শব্দটা হলো, এটা হচ্ছে প্যাটার্ন, এই প্যাটার্নে বহুবচনের এটা একটা প্যাটার্ন, কুতুবুন রুসুলুন, কুতুবুন রুসুলুন, তাহলে কিতাবের প্লুরাল হচ্ছে কুতুবুন। এরপরে মুত্তাকি, মুত্তাকি শব্দের বহুবচন মুত্তাকুনা, এটা হচ্ছে যখন কর্তা হবে, যখন কর্তা হবে তখন কি হবে, মুত্তাকুনা, আর যখন সেটা সম্বন্ধ বা কিনা হবে তখন সেটা হবে মুত্তাকিনা। যেমন মুসলিমুন মুসলিমুনা মুসলিমিনা, মুত্তাকি মুত্তাকুনা মুত্তাকিনা, বুঝেছেন? তাহলে এখানে যেহেতু হরফে জার আছে, লিটা কি হরফে জার না, তাহলে এটা কি সম্বন্ধ হলো, না সম্বন্ধ হলো, এই জন্য এর বহুবচন হয়েছে কি, কিভাবে, ইয়া মাদ দিয়ে, এখানে বহুবচন হয়েছে কি দিয়ে, ইয়া মাদ নুনে জবর, নিয়া মাদ নুনে জবর। তাহলে মুত্তাকিনের একবচন কি, মুত্তাকি, মুত্তাকিনের একবচন কি,
মুত্তাকি বুঝতে পেরেছেন আর কিতাবুনের বহুবচন কি এখানে কোনো ক্রিয়া নাই, এখানে কিন্তু কোনো ক্রিয়া নাই, বুঝতে পেরেছেন? এখন আমরা একটু চলে যাব গ্রামার পার্ট। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। এই মুত্তাকিনটা কি আট নম্বর ফর্ম থেকে আসছে? কি থেকে? আট নম্বর ফর্ম থেকে আসছে না, কর্ম হিসাবে নাকি? হ্যাঁ, আট নম্বর, আট নম্বর, জি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব। গত ক্লাসে আমরা কোন মুদারে পর্যন্ত বলেছিলাম নাকি? গত ক্লাসে? হ্যাঁ, ওয়াহাবা, ওয়াহাবা আর ওয়াদা দিয়ে হাল ওয়াহাবা প্রশ্ন উত্তর করিয়েছিলেন, সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সনের, আর মাদি মুদারে জিজ্ঞেস করেছিলেন। আচ্ছা, এবার আমরা আজকে চলে যাব হচ্ছে মাদি মুদারে জিজ্ঞেস করেছিলাম, আজকে চলে যাব আমরে। আমর, আমর হচ্ছে, আমরা জানি আমর হচ্ছে থার্ড পার্সন আমর, সেকেন্ড পার্সন আমর, ফার্স্ট পার্সন আমর, আমরা সকল আমরই বলবো এবং চোদ্দটাই বলবো, কিন্তু আমাদের পড়ার মধ্যে থাকবে কয়টা? মাত্র দুইটা। দেখেন এটা কি থার্ড পার্সন মুদারে না? ইয়াহাবুটা কি থার্ড পার্সন মুদারে? খেয়াল করেন, কথা বলবেন, এটা কিন্তু থার্ড পার্সন মুদারে। তাহলে থার্ড পার্সন আমর করতে গেলে এর পূর্বে কি দিতে হবে? লি। আর শেষে কি দিতে হবে? সুকুন। সুকুন, তাহলে কি হবে? লিয়াহাব। কি হবে? লিয়াহাব। পূর্বে শুধু লি দিবেন আর লাম কালেমায় সুকুন দিবেন, তাহলে কি হলো? এখন এটা দ্বিবচন হবে, লি আহাবা। বহুবচন হবে কি? লি আহাবু। মানে মুয়ান্নাস কি হবে? লি তাহাব। লি তাহাবা। আর কি হবে? লি আহাবনা। থার্ড পার্সন শেষ হয়ে গেল, থার্ড পার্সন শেষ হয়ে গেল। তাহলে আবার বলি, লিয়াহাব, লিয়াহাবা, লিয়াহাবু, লিতাহাব, লিতাহাবা, লিয়াহাবনা। আমরা কি বলেছি আমরের ক্ষেত্রে? দ্বিবচন বহুবচনের নুনটা কি হয়? নুন পড়ে যায়, লুপ্ত হয়ে যায়, অর্থাৎ যেটাকে আমরা বলি আলিফ মাদ বা ওয়াও মাদ বা ইয়া মাদের পরে যে নুন থাকে আমরের, সেটা কি হয়ে যায়? পড়ে যায়। তাহলে এইটা হচ্ছে থার্ড পারসন আমর। সবাই বুঝেছেন তো? আচ্ছা বলেন তো, ইয়াহাবু এর ফার্স্ট পারসন কি? আহাবু। এখন এটার না, এটা আমর কি হবে? লি আহাব। লি আহাব। লি আহাব। তাহলে এখানে পেস্টটা উঠিয়ে গিয়ে কি হবে? সুকুন হয়ে যাবে। তাহলে এটার প্লুরাল কি হবে? আবার দেখেন, ইয়াহাবু লি আহাব, ইয়াহাবানে লি আহাবা, ইয়াহাবুনা লি আহাবু। তারপরে কি? তাহাবু লি তাহাব, তাহাবানে লি তাহাবা, ইয়াহাবনা লি ইয়াহাবনা। ক্লিয়ার? থার্ড পারসন ক্লিয়ার হলো? বুঝতেছেন তো নাকি? এরপর দেখেন আহাবু, আহাবু নাহাবু। তাহলে ফার্স্ট পারসনে কি হবে? লি আহাব, লি নাহাব। এবার আমরা চলে যাব সেকেন্ড পারসন আমরে। সেকেন্ড পারসন আমরা একটু মুছে দেই আগে। সেকেন্ড পারসন আমর আমরা এখানেই মনে হয় পাবো। এটা দেখেন, এই যে সেকেন্ড পারসন, দেখেন সেকেন্ড পারসন হাল তাহাবু। তাহলে সেকেন্ড পার্সনের আমরের নিয়ম হচ্ছে প্রথমে আলামতে মুদারেকে কি করতে হবে? ফেলে দিতে হবে। এটা সকল সেকেন্ড পার্সন আমরের নিয়ম কিন্তু এটাই, সকল সেকেন্ড পার্সন আমরের নিয়ম কিন্তু এটাই, আলামতে মুদারেকে ফেলে দিতে হবে। যদি ফা কালেমায় জবর থাকে তাহলে তো কোনো কাজ নাই, আর লাম কালেমায় কি দিতে হবে? সুকুন। সুকুন। তাহলে এখানে যদি কি হয়ে গেল? হাবু হয়ে গেল, হাবু হলো। এখন আমরা লাম কালেমা সুকুন দিলে কি হবে?
হাব হয়ে গেল লি হবে না হাব হয়ে গেল বুঝতে পারেননি এখানে তো তা ফেলে দিলাম থাকলো কি হাবু হাবু তাহলে হাবু হলে লাম কালিমায় আমারে সুকুন হয় না সব সময় তাহলে হলো হাব সিঙ্গুলার ভার্বে সুকুন হয় না জি তাহলে এটা কি হবে হাব হয়ে যাবে হাব এই হাবুটা কি হয়ে গেল হাব হয়ে গেল এটার আবার দ্বিবচন কি হাব হাবা হাবা হাবু হাবু আর মুয়ান্নাস কি হবে হাবি হাবা তারপরে কি হবে হাবনা হাবনা সবাই বুঝেছেন না এবার আচ্ছা দেখে আমি জিজ্ঞেস করি তাহলে এখন বলবেন হচ্ছে আনোয়ার হোসেন মল্লিক ভাই বলেন হাব হাবা ইয়াহাবুর থার্ড পারসন আমর বলেন সিঙ্গুলার প্লুরাল লি আহাব লি নাহাব মাশাআল্লাহ এবার সেকেন্ড পারসন বলেন হাব হাবা হাবু হাবি হাবা হাবনা মাশাআল্লাহ আচ্ছা বুঝতে পেরেছেন সবাই কিভাবে বললো আমাদের আনোয়ার ভাই সবাই বুঝেছেন ওস্তাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমার আসলে বুঝতে কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি না এগুলো এত বেশি কারণ আমি মানে এগুলো দিয়ে এত করি না আমি শুধু সেকেন্ড পারসন দিয়ে করছি তো স্যার আমি যখন 50% করছি আচ্ছা শুনেন সেকেন্ড পারসন যদি পড়ে থাকেন তাহলে থার্ড পারসনটা বলছি সেটা হলো সব সময় মনে রাখবেন একটা জিনিস আমি দেখাচ্ছি সবাই একটু খেয়াল করেন মনে করেন এখানে আছে হলো ইয়ান সুরু এটা কি থার্ড পারসন মুদারে না জি মনে রাখবেন থার্ড পারসন মুদারে থেকে থার্ড পারসন আমর হয় সেকেন্ড পারসন মুদারে থেকে সেকেন্ড পারসন আমর হয় ফার্স্ট পারসন মুদারে থেকে ফার্স্ট পারসন আমর হয় এখন এটা হচ্ছে থার্ড পারসন এটাকে আমর করতে গেলে শুধু মাত্র শুরুতে একটা লি আনতে হবে আর শেষে সুকুন আর শেষে যদি সিঙ্গুলার ভার্ব হয় তাহলে কি দিতে হবে সুকুন দিতে হবে এখানে এখন এই সুকুন হলো তাহলে দ্বিবচন কি হবে দ্বিবচন এখানে আলিফ মাদ দিতে হবে কারণ ইয়ান সুরু দ্বিবচন কি ছিল বলেন তো ইয়ান সুরানে ইয়ান সুরানি ছিল ইয়ান সুরানি ছিল সু র নি এটাই ছিল কিন্তু দুই বছর ধরে থার্ড পারসন ছিল না মাহবুব আপা জি এখন এই ইয়ান সুরানে আমরের ক্ষেত্রে এই নুন কোন জায়গায় থাকবে না দ্বিবচনের নুন আমরে থাকবে না এবং ইয়ান সুরানের বহুবচন কি ছিল বলেন তো ইয়ান সুরুনা ইয়ান সুরুনা এখানে দেখেন এখানে যে ইয়ান সুরুনা এই বহু বচনেরও নুনটা আমরে থাকবে না খেয়াল করেন ইয়ান সুরু না তাহলে এই নুনটা বাদ দিলাম দ্বিবচনের এই বহু বচনের নুন বহু বচন দ্বিবচন বহু বচন দুইটা নুন বাদ দিলাম তাহলে এখানে কি থাকবে এখন ইয়ান সুর তাই থাকবে না জি এখন এই শুরুতে শুধু লি দিলেই হবে লিয়ান সুর আর এখানে কি দিতে হবে লিয়ান সুরু এখানে একটা অতিরিক্ত আলিফ দিতে হবে বহুবচনের আলিফ এবারে বুঝেছেন শুধু মুদারের শুরুতে লি দিতে হবে শুধু আর যদি সিঙ্গুলার ভার্ব হয় সুকুন হবে আর দ্বিবচন বহুবচন হলে দ্বিবচনে মুদারেতে যে নুনটা ছিল বহুবচনে যে নুনটা ছিল ওই নুনটা পড়ে যাবে এই দ্বিবচন এবং বহুবচনে নুন পড়ে যাওয়া মানেই এটা সাকিন হওয়া বুঝতে পেরেছেন আচ্ছা শুনতে থাকেন ইনশাল্লাহ আস্তে আস্তে পারবেন ঠিক একই ভাবে ফার্স্ট পারসন আমরে কি ছিল সিঙ্গুলার ভার্বে কি ছিল আন শুরু ছিল না হ্যাঁ আন শুরু ছিল আন শুরু নাম শুরু তখন আপনি কি করবেন এখানে একটা লি দিবেন তাহলে কি হবে আর শেষে সুকুন দিবেন আর সব মুদারে যা ছিল তাই লি আন লি আন তাহলে নাম শুরু কি হবে লি নাম শুর লি নাম শুর বুঝতে পেরেছেন এবার লি
শুধুমাত্র লি আনতে হবে আসসালামু আলাইকুম লি আনসুর তারপরে হলো লিনানসুর বুঝতে পেরেছেন এটা আমার উস্তাদ নাকি জি সব আমার এটা আমার ফার্স্ট পারসন সিঙ্গুলার ফার্স্ট পারসন প্লুরাল আচ্ছা জি উস্তাদ শুধুমাত্র সেকেন্ড পারসনের ক্ষেত্রে আলামতে মুদারেকে ফেলে দিতে হয় কিন্তু থার্ড পারসন আমরে এবং ফার্স্ট পারসন আমরে আলামতে মুদারেকে রেখে দিতে হয় ফেলতে হয় না বরং তার পূর্বে শুধু অতিরিক্ত লি যুক্ত করতে হয় বুঝেছেন যদি এখানে বলেন ইহাবু তাহলে শুধু লি দিবেন লি ইহাব যদি বলেন ইহাবু না তাহলে এখানে কি হবে বলেন তো লি কি হবে লি ইহাবু এই নুনটা পড়ে যাবে না বহুবচনের বললাম না নুনটা পড়ে যাবে তাহলে কি হবে লি ইহাবু বুঝেছেন জি আর এমনি ক্লাস করতে করতে ইনশাল্লাহ আরো বোঝা যাবেন আশা করি ইনশাল্লাহ কঠিন না এটা হচ্ছে আরো সহজ না শুধু লি যুক্ত করতে হবে আর দ্বিবচন বহুবচনে নুন পড়ে যাবে এটুক মনে রাখলেই হলো আমি মাদের কথা বলতেছেন আপনাকে আপনাকে শুধু বলবো থার্ড পারসন আমর এবং ফার্স্ট পারসন আমরের ক্ষেত্রে নিয়ম হলো মুদারের থার্ড পারসনের পূর্বে লি মুদারের ফার্স্ট পারসনের পূর্বে লি বাস আর দ্বিবচন বহুবচনের যে নুন যদি থাকে শেষে সে নুনটা কি হবে বিলুপ্ত করে দিতে হবে এই এটাই হচ্ছে আমর থার্ড পারসন সেকেন্ড পারসন আমরা এখন দেখব কিভাবে করতে হয় সেটা হলো এই যে দেখেন এখানে তো তাহাবু আছে এই জন্য আমাদের জন্য সহজ হচ্ছে কিন্তু এটা যদি তান শুরু হয় তান শুরু মানে কি তুমি সাহায্য করছো বা করবে করবে তাহলে এখানে কি নিয়ম দেখেন এটা হচ্ছে সেকেন্ড পারসন মুদারি এটা কি সেকেন্ড পারসন মুদারি এই ক্ষেত্রে নিয়ম হলো এই আলামতে মুদারিকে প্রথমে ফেলে দিতে হবে তাহলে থাকলো কিনের উপরে সুকুন সদে পেশ রয়ে পেশ তাহলে প্রথমে আমি কি করব শেষে একটা সুকুন দিয়েই দিলাম লাস্টের হরফে আর এখানে নুনে কি আছে সুকুন আছে না আর সদে কি আছে পেশ এখন প্রথম করে সুকুন কি পড়া যায় না এজন্য কি করতে হবে একটা অতিরিক্ত আলিফ আনতে হবে এখন আলিফের উপর কি দিব এটা নির্ভর করবে এই থার্ড লেটারে কি আছে থার্ড লেটারে যদি পেস থাকে আলিফে কি দিবেন আর থার্ড লেটারে যদি জের বা জবর থাকে তাহলে আলিফে জের হবে তার মানে পেস থাকলে পেস অন্য সব ক্ষেত্রে জের কি বললাম পেস থাকলে পেস অন্য ক্ষেত্রে জের তাহলে এখন কি হবে উনসুর উনসুর এখানেও কিন্তু কি হবে না মা নুন থাকবে না দ্বিবচনে নুনটা পড়ে যাবে উনসুর উনসুরু উনসুরি উনসুর উনসুরনা বুঝতে পেরেছেন এবার দেখি একটু প্রথমে বলবেন লুৎফুন্নেসা সিদ্দিকা বলেন জি ওস্তাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যেহেতু আমরা দুর্বল ক্রিয়া পড়ছি এই জন্য দুর্বল ক্রিয়া বলবো আমরা দুর্বল থেকে সবলে চলে গেলেন তাই বলতেছিলাম আচ্ছা না ওটা বোঝানোর জন্য ওয়াদাআ ওয়াদাআ এটা মুদারে হচ্ছে ইয়াদাউ ইয়াদাউ এটার মুদারে কি থার্ড পারসন ইয়াদাউ এই ইয়াদাউ এটাকে থার্ড পারসন আমর কি হবে হবে ওটা তো মাদি আর লি তাদা লি তাদা লি তাদা লি ইয়াদনা লি ইয়াদনা লি ইয়াদনা লি ইয়াদনা বুঝতে পেরেছেন আর ফার্স্ট পারসন কি হবে লি আদা লি আদা লি নাদা আর সেকেন্ড পারসন কি হবে সেকেন্ড পারসন হবে আপনার দ দ আ দ উ তারপর দ ই দ আ দ আহ দ আনা দ আনা এখন আমি একটু দেখাই দেখেন দেখেন আমরা কিন্তু দেখেন ইংরেজিতে
আমরা কি করি নির্দেশ দেই কাকে সেকেন্ড পারসন কে না থার্ড পারসন কে সেকেন্ড পারসন কে নির্দেশ সেকেন্ড পারসন কে আমরা নির্দেশ দেই যেমন আমরা যদি বলি যে তুমি কি করো রান তুমি দৌড়াও রান রান ওই যে পুলিশ কি করে দৌড়ান এখন আপনি যদি দৌড়াতে বলেন তাহলে আপনি দৌড়াতেই থাকবেন এখন আপনাকে যদি বলা হয় তার দৌড়ানো উচিত তাহলে এটা হবে কি থার্ড পারসন আমর এটা হবে কি থার্ড পারসন আমর তার দৌড়ানো উচিত বা সেজন্য দৌড়ায় তার দৌড়ানো উচিত বা সেজন্য কি করে দৌড়ায় এটাই কিন্তু থার্ড পারসন আর আমার দৌড়ানো উচিত বা আমি জন্য দৌড়াই এটাও ফার্স্ট পারসন সিঙ্গুলার আর সেকেন্ড পারসনটা সরাসরি নির্দেশ দৌড়াও তুমি দৌড়াও এখানে কোনো ই নেই আমি যে নোটেনো এগুলোর কোনো ফাংশন নাই বুঝতে পেরেছেন তাহলে আমরা যদি এখন বলি এদাউ এদাউ যদি আমরা বলি তাহলে এটাকে থার্ড পারসন আমরের নিয়ম হচ্ছে লি দিতে হবে প্রথমে তারপরে এখানে ও ছিল তাহলে এখানে কি হবে সুকুন হবে লি এদা এরপরে দ্বিবচন কি হবে এর সাথে একটা আলিফ হবে বহুবচনে কি দিবেন এরপরে বহুবচনে দিবেন হচ্ছে এখন ওয়াও সুকুন থাকলে তার পূর্বে মাত করতে গেলে কি দিতে হয় পেশ দিতে হবে তাহলে লিয়াদাউ এটা হচ্ছে বহুবচন এরপরে মুয়ান্নাস কি হবে লি তাদা কি হবে লি তাদা এখানে মুয়ান্নাস হবে তা দিয়ে লি তাদা এরপর দ্বিবচন কি হবে এখানে আবার আলিফ দিতে হবে লি তাদা আর বহুবচন কি হবে মুয়ান্নাসের লি ইয়াদানা ওই যে আপনারা পড়েছেন না ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা তাফালু তাফালানি গঠন করতে হয় সেকেন্ড পারসন মুদারে কি ছিল তাদাউ তাদাউ তাহলে তাদাউ এখানে প্রথমে আলামতে মুদারে কোনটা তা এটা ফেলে দিব ফেলে দিলাম তাহলে থাকলো কি দাউ লাম কালেমা সুকুন দিতে হবে তাহলে তাহলে কি হলো দা হলো বুঝতে পেরেছেন তাহলে এটাকে আবার দ্বিবচন কি হবে দাউ মুয়ান্নাস কি হবে দাউনা বুঝেছেন এবার সবাই আচ্ছা এরপর আরেকটা জিজ্ঞেস করব দেখি এরপরে জিজ্ঞেস করব হচ্ছে কেউ না বুঝলে কিন্তু বলবেন আপা যেভাবে বলেছে মাহবুবা আপা বলেছেন এইভাবে বলবেন আচ্ছা এরপরে বলবেন হচ্ছে লাভলি আপা কি কানাডা থেকে লাভলি আপা কি কানাডা আচ্ছা কান্তা আপা বলতে পারবেন আপনি বলবেন এটার মুদারে কি বলতো তাহলে একাউ যদি হয় মুদারে তাহলে এটা থার্ড পারসন আমর কি হবে থার্ড পারসন হবে কি হবে বললাম কি নিয়মটা বলেন নিয়মের অনুপাতে বলেন লিয়াকনা
ليقع لنقع ليقع لنقع আচ্ছা এরপরে আপনি বলবেন হলো এইটার সেকেন্ড পারসন কি হবে তাহলে সেকেন্ড পারসন হবে আর মাশাআল্লাহ আর তাহলে থাকেন আর কাউ গাই কা কানা মাশাআল্লাহ এটা হয়ে গেল এটা এটাই নিয়ম কিন্তু অর্থাৎ আপনার থার্ড পারসনে শুধু লি যুক্ত করবেন আর সেকেন্ড পারসনে কি করবেন আলামতে মুদারেকে বিলুপ্ত করবেন কিন্তু থার্ড পারসন ফার্স্ট পারসনে আলামতে মুদারেকে কি করতে হবে না বিলুপ্ত করা লাগবে না এখানে একটা কথা বলে দাও ভালো এখানে যদিও সবাই জানে যে মানে ফা কলমায় সুকুন না থাকার জন্য আলিফ আনার প্রয়োজন নাই এই জন্য একটু না এখানে তো দুর্বল ক্রিয়াতে আলিফ আনা লাগে না সব সময় আর এখানে তো সুকুন নাই ফা কলমায় সুকুন থাকলে আলিফ আনতে হবে সুকুন না থাকলে আলিফ আনতে হবে না বুঝেছেন সবাই এটা একটু শুনবেন এটা কঠিন কিছুই না অনেকে কঠিন মনে হলেও যেহেতু আপনারা 14টা পড়েননি ওই জন্য কঠিন মনে